সবাই কেমন আছো? আমরা পড়ছিলাম বাংলায় ইংরেজ শাসন সম্পর্কে। তো বাংলায় ইংরেজ শাসনের দুইটি ধাপ ছিল, একটা ছিল বাংলায় কোম্পানির শাসন এবং পরে সরাসরি ইংরেজ সরকারের শাসন। তো আমরা আজকে শিখবো বাংলায় কোম্পানির শাসন সম্পর্কে। তো বাংলায় কোম্পানি শাসনে প্রথমেই তারা পাঠান লর্ড ক্লাইভকে। লর্ড ক্লাইভ এসে দ্বৈত শাসনের নীতি প্রবর্তন করেন। এটার মানে হচ্ছে তিনি মীর জাফর, তারপর মীর কাসিম প্রভৃতি যারা নবাব ছিল তাদের হাতে শুধু ক্ষমতা ছিল সব কিছু ম্যানেজ করার, এবং যে রাজস্ব আদায়ের ব্যবস্থা এবং যেসব টাকা পয়সা সম্বলিত ব্যাপার আছে সেগুলি লর্ড ক্লাইভই করতেন। এটাকেই বলা হচ্ছে দ্বৈত শাসন। দ্বৈত শাসনের পরে 1778 থেকে 3 বছর টানা অনাবৃষ্টি হওয়ার কারণে বাংলার মানুষ আরও দারিদ্র এবং অনাবৃষ্টি এবং ফসল কম হওয়া এসবের শিকার হয়, যার কারণে পরে একটা দুর্ভিক্ষ হয়, যে দুর্ভিক্ষের নাম হচ্ছে 76-এর মন্বন্তর। এই দুর্ভিক্ষটা বাংলা 1176 সনে হয়েছিল বলে একে বলা হয় 76-এর মন্বন্তর। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1 কোটি মানুষ মারা যায়, যা তখনকার জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ ছিল। চিন্তা করতে পারো, একটা দুর্ভিক্ষে তখনকার মানুষদের প্রত্যেক 3 জনে 1 জন মানুষ মারা গিয়েছে। এই কারণে কোম্পানির উপরে ব্রিটিশ যে সরকার ছিল তারা খুব খুশি ছিল না। তো এই যে প্রথম পর্যায়ে কোম্পানি শাসন হয়, তখন যারা গভর্নর হয়ে আসেন বাংলায় তারা ছিলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড হার্ডিঞ্জ এবং লর্ড ডালহৌসি। ইংরেজ শাসকদের প্রধান কাজ কী ছিল? তারা যখন বাংলায় শাসন করতে আসেন তাদের প্রথম কাজ ছিল, তারা 1786 সালে যে গভর্নর জেনারেল যারা আছেন সেই গভর্নর জেনারেলদের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থাটা অর্পণ করে দেন। যদিও সব কিছু নিয়মমাফিক চালানোর কাজ ছিল নবাবদের হাতে, গভর্নর জেনারেলরা ভূমি রাজস্ব ব্যবস্থা এবং টাকা পয়সার দিকটা দেখতেন। 1793 সালে তারা চিরস্থায়ী বন্দোবস্ত করে, যার মাধ্যমে সকল ভূমির মালিক হয়ে যায় জমিদাররা। এর ফলে ইংরেজদের অনুগত একটা জমিদার শ্রেণী তৈরি হয়, যেটা ইংরেজরা চেয়েছিল, যার বাংলায় তাদের অনুগত যাতে একটা জমিদার শ্রেণী থাকে। এরপরে রাষ্ট্র ও প্রশাসনেও ইংরেজদের কর্তৃত্বটা স্থাপন করে। তারা যখন ভূমি এবং রাজস্বের বেলায় অর্থাৎ টাকা পয়সার বেলায় নিজেদের কর্তৃত্ব স্থাপন করা শেষ হয়ে গেল, তখন তারা রাষ্ট্র এবং প্রশাসনেও নিজেদের শাসন শুরু করলো। এবং তারপরে তারা আস্তে আস্তে সব জরুরি কলকারখানা, জরুরি অফিস সব কিছু কলকাতায় স্থানান্তর করে, এবং এরই ধারাবাহিকতায় একসময় বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তর হয়ে যায়। এত কাজের সাথে সাথে ইংরেজরা কিছু ভালো কাজও করেছিল, যেমন তারা শিক্ষা বিস্তারের জন্য অনেক কাজ করেছিল এবং সতীদাহ প্রথা নিবারণ করেছিল একদম আইন প্রণয়নের মাধ্যমে, যেটা তাদের একটা ভালো কাজ ছিল। কিন্তু এরপরে 1757 থেকে 1857 সালের মধ্যে ইংরেজরা অনেক শোষণ বঞ্চনার কাজ করে, যার ফলে সিপাহী বিদ্রোহ ঘটে। সিপাহী বিদ্রোহের গল্প আমি তোমাদেরকে বলি। এটা 1857 সালে ইংরেজদের বিভিন্ন সিপাহী ছিল, বিভিন্ন ভারতীয় সিপাহী ছিল, তাদের মধ্যে ইংরেজদের বিভিন্ন কাজ নিয়ে অসন্তোষ দেখা দেয়। এই অসন্তোষের ফলে সিপাহীরা বিদ্রোহ করে। এখানে বাংলায় মঙ্গল পাণ্ডে এবং হাবিলদার রজব আলী এই 2 জন সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন, এবং তাদের সাথে সাথে এসব সিপাহীদের সাথে বিভিন্ন স্বাধীনচেতা যারা শাসক ছিলেন ভারতবর্ষের বিভিন্ন অংশের তারাও যোগদান করেন। এসব শাসকদের মধ্যে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ একজন এবং মহারাষ্ট্রের তাঁতিয়া টোপি তিনি আরেকজন। তারা 2জন শাসক সিপাহী বিদ্রোহে সিপাহীদের সাথে যোগদান করেন, এবং দিল্লির বাদশাহ যে ছিলেন তখন বাহাদুর শাহও এই সিপাহী বিদ্রোহে সমর্থন করেন। কিন্তু ইংরেজরা কঠোর হাতে এই সিপাহী বিদ্রোহ দমন করার পরে তারা 1857 সালের 2রা আগস্ট ভারত শাসন আইন চালু করে, যার মাধ্যমে কোম্পানি শাসন বন্ধ হয়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম যে বাংলায় কোম্পানি শাসন কিভাবে ঘটেছিল। এর পরের ক্লাসে আমরা জানবো বাংলায় ব্রিটিশ সরকারের শাসনটা কিভাবে ঘটে।